আপডেট ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রতিনিয়ত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এবারে আজকে একটি বিশেষ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে পারেন আপনি খুব সহজে একটি ছোট্ট একটি অ্যাপস দিয়ে। তো এটি মোবাইলে আমরা সেই অ্যাপসটি ডাউনলোড করে নেব এবং কাজ করব। তো আমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, তো সেই অ্যাপসটি দিয়ে আমি দেখাবো কিভাবে একটি ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডকে খুব সহজে পরিবর্তন করতে পারি। তো চলুন দেখা যাক কীভাবে কাজটি করে। এর জন্য প্রথমে আমি ছবিটি একটু এডিট করে নিই। আমি একটি ছবি ক্যামেরায় তুলেছি, তো এই ছবিটি প্রথমে আমরা এটি ক্রপ করব, সাইজ করে নেব। তো সেভ দেই। তো এরপর টেলিপোর্ট নামে যে সফটওয়্যারটি রয়েছে, অ্যাপসটি রয়েছে, সেই অ্যাপসটি আমরা ওপেন করব এবং এখানে গ্যালারি আপনারা ছবি তুলেও এটি পরিবর্তন করতে পারবেন, অথবা এটি গ্যালারি থেকে ছবিটি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এখান থেকে গ্যালারিতে যাব, তো এখানে কিছুক্ষণ সময় নেবে যখন আপনি ক্লিক করবেন। তো ক্লিক চিহ্নটি চাপ দেওয়ার সাথে সাথে এটি কাজ করবে অটোমেটিক। তো অটোমেটিক কাজ করার পর দেখেন আপনি পেছনের ব্যাকগ্রাউন্ডটি কীভাবে রিমুভ হয়। খুব ভালো একটি অ্যাপস, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্কটি থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন ফুল ভার্সনটি। তো আমরা এখান থেকে কালার দিতে পারি, কালার আছে, আপনি যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারেন, আপনার পছন্দ মতো কালার আপনি এখানে চুজ করতে পারেন। তো কালারটি আপনার পছন্দ মতো নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাবেন। তো ব্যাকগ্রাউন্ডটি দেওয়ার সাথে সাথে দেখেন আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারতেছেন, ছবিটি আপনি সরাতে পারতেছেন, মুভ করতে পারতেছেন, আপনি ছবির সাইজ পরিবর্তন করতে পারতেছেন, সব কিছু করতে পারবেন। এবং এটি আপনি পরিবর্তন করার পর আপনি কাস্টম যদি বলেন যে না ব্যাকগ্রাউন্ডটি আমি কাস্টম করব, তো আপনি এখান থেকে কাস্টম ব্যাকগ্রাউন্ডে যাবেন। এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে কাস্টম ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো আপনার ভিডিও ডিসক্রিপশনে আমি আরেকটি লিঙ্ক দেব, যে ভিডিওটি দেখে আপনি ছোটো যে ছবিগুলোর রেজলিউশন খুবই কম, এই রেজলিউশন কম থাকার কারণে অনেক ছবি বড় করা যায় না। তো কীভাবে বড় করা যায়, ছোটো রেজলিউশনগুলোকে বড় রেজলিউশনে পরিণত করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও দিয়ে দেব, আপনারা লিঙ্কটি দেখে আপনি কাজ করতে পারবেন ফটোশপে, অ্যাডোবি ফটোশপে আপনি এই ছোটো রেজলিউশনকে বড় করবেন। আমি এই ছবিটি যদি আপনারা ডাউনলোড করে নেবেন, এটি স্ক্রিনশটও করে আপনি নিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, ধন্যবাদ সবাইকে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন আকারে চলে যায়। ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্ত। আপডেট ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রতিনিয়ত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন।